রিজাল্টের হিসাব জানতে চেয়েছে আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বাংলাদেশ ঋণ পাবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ এর প্রতিনিধিদের বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জিএম আব্দুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দল বৃহস্পতিবার মিটিং করেছে। আগামী 30 ও 31 অক্টোবর এবং 2 ও 8 নভেম্বর আবার বৈঠক হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, আইএমএফ এর সঙ্গে বাংলাদেশ ব্যাংক এই মিটিং কয়েকটি ধাপে বিভক্ত ছিল। প্রথম ধাপে বাংলাদেশকে আইএমএফ যে $450 কোটি ঋণ দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আলোচনা হবে। মুখপাত্র আরো জানান, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনায় ঋণ দেওয়ার বিষয়ে আইএমএফ কোনো শর্ত দেয়নি, তবে আর্থিক খাতের সংস্কার নীতি ও ব্যাংকিং খাতের শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে প্রতিনিধি দল বাংলাদেশের ব্যাংকিং এর কাছে ডলারের ভিন্ন ভিন্ন রেট সম্পর্কে জানতে চায়। জবাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, তাদের রেট 97 টাকা আর বাণিজ্যিক ব্যাংকগুলোর রেট বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিষয়ে আইএমএফ বলছে রিজার্ভ হিসাব বেশি দেখানো হচ্ছে, তবে বাংলাদেশ ব্যাংকের দাবি আগে থেকে যেভাবে হিসাব হয়েছে সেই পদ্ধতিতে রিজার্ভের গ্রস বা মোট হিসাব প্রকাশ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের ফরেস্ট রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ এবং অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের সঙ্গে বৈঠকে বসে আইএমএফ, সেখানে রিজার্ভের হিসাব পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত না থাকায় রিজার্ভ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ। তবে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, দেশে আসলে রিজার্ভ কত এ নিয়ে যার যার অবস্থান থেকে যুক্তি উপস্থাপন করা হয়েছে বৈঠকে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানদণ্ডে হিসাবের পরামর্শ দিচ্ছে আইএমএফ, তবে কেন্দ্রীয় ব্যাংক ইডিএফ ও শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ সহ হিসাব করছে। সে হিসাবে বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ $35.8 বিলিয়ন, তবে আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুসরণ করলে তা কমে দাঁড়াবে $27.4 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আগামীতে অনুষ্ঠেয় বৈঠকগুলোতে রিসেন্ট মনিটরিং ডেভেলপমেন্ট অ্যান্ড আউটলুক, রিসেন্ট রেট ডেভেলপমেন্ট, সরকারি বন্ড, মানিটারি এক্সচেঞ্জ রেট, রিসার্চ ডেভেলপমেন্ট, ব্যাংকিং ইস্যুজ, ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সটার্নাল লোন ডিসবার্সমেন্ট, আইএমএফ টিএ রিপোর্টস, রিসেন্ট ট্রেড পারফরমেন্স, রিসেন্ট এক্সচেঞ্জ পারফরমেন্স, রিস্ক বেসড সুপারভিশন এবং টেকনিক্যাল মিটিং অফ এমএএল এর বিষয়ে আলোচনা হবে।